বান্ধবীর বিয়েতে গিয়ে দেখি বর আমার প্রেজেন্ট বয়ফ্রেন্ড। আমার বুকটা ধক করে কেঁপে উঠল, হৃৎপিণ্ডটা থেমে গেল। আমি বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে আছি। কাল রাতে এই মহানায়ক আমাকে বলেছে সে ট্যুরে যাচ্ছে, নেটওয়ার্কের সমস্যা থাকলে ফোন বন্ধ দেখাবে, অথচ সে সোজা বিয়ের পিঁড়িতে। 2 বছর 15 দিনের রিলেশন আমাদের, কত খুনসুটি আর ভালোবাসার স্মৃতি আমাদের। আমার চোখে রাফি একজন সৎ নম্র ভদ্র ছেলে, তার চেয়ে বড় কথা আমাকে নিয়ে ভীষণ সিরিয়াস সে, খুব কেয়ারিং ছেলে। অথচ ছেলেটা না জানিয়ে সোজা অন্য মেয়েকে বিয়ে করতে চলে এলো, অথচ আমি টু শব্দটিও জানতে পারলাম না। বিয়েটি যেহেতু ঘরোয়াভাবে, তাই সবাইকে ড্রয়িং রুমের পাশের রুমটিতে বসানো হয়েছে। অধীর আগ্রহ নিয়ে হবু দুলাভাইকে দেখতে গেলাম। জানালার ফাঁকে চোখ রাখতেই রাফিদকে দেখলাম। অনেকগুলো ছেলের মধ্যে রাফি ধবধবে সাদা পাঞ্জাবি পরে আছে। রাফি বলেছিল রাতের গাড়িতে সে চট্টগ্রামে যাচ্ছে, অথচ সে কিনা এখন সিরাজগঞ্জে। ভাবলাম বন্ধুর বিয়েতে হয়তো এসেছে। পাশে থাকা নীলিমাকে বললাম, বর কোনটা রে? নীলিমা অনিমার ছোট বোন, সে হাতের ইশারায় দেখালো রাফিকে। আমি পুরো কনফিডেন্ট ছিলাম যে রাফি বর হতে পারে না। নীলিমা তখন আমাকে বলল, চলো ভেতরে চলো। আমি বললাম, আমার ওয়াশরুমে যেতে হবে, তুমি যাও, আমি পরে আসছি। ও চলে গেল। পায়ের তলাটা যেন সুপার গ্লু দিয়ে একেবারে লাগানো হয়েছে আমার, ওখান থেকে আমি সরতেই পারছি না। শরীরের সমস্ত শক্তি যেন কেউ চুষে নিল, পুরো পৃথিবীটা যেন ঘুরতে লাগলো। আমি নড়তে পারছি না। এত ভালোবাসার মানুষটা না জানিয়ে বিয়ে করতে চলে এলো, কিন্তু কেন? আজ অনিমার বিয়ে। অনিমা আমার স্কুল জীবনের বান্ধবী, খুবই ঘনিষ্ঠ বন্ধুত্ব আমাদের। অনিমার বাবাও আমার বাবার ক্লোজ ফ্রেন্ড। বাবার জব ট্রান্সফারের সাথে আমাদের শিফট হতে হয়েছে ঢাকাতে, তাই দেখা সাক্ষাৎ কমই হয়, তবে কথা হয় প্রতিদিনই। সকালে ঘুম থেকে উঠে জানতে পারলাম অনিমাকে পাত্রপক্ষ দেখতে আসবে, আর পছন্দ হলেই বিয়ে হয়ে যাবে। তাই আমরা যেন এক্ষুনি ঢাকা থেকে সিরাজগঞ্জে চলে আসি। বেস্ট ফ্রেন্ডের বিয়ে বলে কথা, না এসে কি আর পারি, চলে আসলাম। ওইদিকে রাফিকেও বলতে পারিনি, কারণ তার ফোনটা সুইচ অফ ছিল। রাফিকে দেখে মনটা মানছে না আমার। রাফি আমাকে ভীষণ ভালোবাসে, এমন কাজ সে করতেই পারে না। আমি পরপর কয়েকবার ফোন করলাম, কিন্তু ফোনটা সুইচ অফ বলল। আমি তড়িঘড়ি করে অনিমার কাছে গেলাম। ওর মুখটাতে লাজুক লাজুক ভাব ফুটে উঠেছে, আমাকে দেখেই মুখটা নিচু করল। অন্য সময় হলে হাসি ঠাট্টার দুটো কথা বলতাম হয়তো, কিন্তু এই মুহূর্তে আমার অন্তর পুড়ে ছাই হয়ে যাচ্ছে। নিজের চোখকে ভুল প্রমাণিত করতে অধীর আগ্রহে ওকে জিজ্ঞাসা করলাম, তোর বরের নাম কি রে? অনিমা তখন বলল, তা তো মনে নেই, তুই বর দেখেছিস চিনু? আমার নাম সিনথিয়া, ও ভালোবেসে চিনু বলেই ডাকে আমাকে। আমি নিজের যন্ত্রণার চোখের জল লুকাতে চোরের মতো চাহনি করছি, আর ঢোক গিলে অনেক কষ্টে কোনো রকমে কথা বলছি। কেন, তুই দেখিসনি? ঘর ভর্তি মানুষের মধ্যে কি তাকানো যায়? লজ্জা লাগে না বল? আমি জানি অনিমা লাজুক স্বভাবের মেয়ে, ওর বোকা কথা লাজুকতা আমার ভালো লাগলেও আজকে অসহ্য অসহনীয় লাগছে। এত ন্যাকামের কি আছে? আমি বিরক্ত নিয়ে বললাম, নিজের বর না দেখে রেজিস্ট্রি পেপারে সাইন করছিস, পাগল নাকি? যাকগে, নাম কি ছেলের? ড্রয়ারে ছেলের বায়োডাটা রাখা আছে, দেখ ওখানে। আমি তড়িঘড়ি করে উঠে ড্রয়ার খুললাম। মন প্রাণ চাইছে আমার রাফি যেন না হয়। আমি তখনও ভাবছি রাফির কোনো আত্মীয়ের বিয়েতে হয়তো ও এসেছে। নীলিমা ছোট, ওর হয়তো বর চিনতে ভুল হয়েছে। কিন্তু আমার ধারণা ভুল প্রমাণিত হলো, ছেলের নাম রাইহান রাফি, আর ওরই ছবি দেওয়া। আমি বরফের মতো জমে গেলাম, সহ্য করতে পারছিলাম না। গোসল করার নাম করে ওয়াশরুমের ঘন্টা খানিক কাঁদলাম, চোখ মুখ ফুলে একাকার অবস্থা। রাফির কথা অনিমাকে বলা হয়নি কখনো, কারণ ও প্রেম ভালোবাসা এগুলো পছন্দ করত না। ও জানলে আমার সাথে কথা বলা বন্ধ করত, তাই আর বলিনি। পুরো 1.5 ঘন্টা পর আমি ওয়াশরুম থেকে বের হলাম, শুনলাম একটু পর বিয়ে পড়াবে, কাজই এসেছে।
অনিমার তেমন সাজগোজ পছন্দ না, সাজানোর দায়িত্বটা আমার উপরেই পড়ল। খুব সাদামাটা ভাবেই সাজালাম, মেরুন কালারের জামদানি, হালকা করে লিপস্টিক আর একটু চিকন কালিতে চোখটা এঁকে দিলাম। গলায় একটা পাতলা চেইন, ডায়মন্ডের লকেটটা সূক্ষ্ম চেনটাকে অবলম্বন করে আঁকড়ে ধরে আছে। ফর্সা গলাটার মাঝখানে পাথরটা ঝিলিক দিয়ে উঠছে, অনিমাকে একদম পরীর মতো লাগছে। আমার ভেতরটা তখন আগুনে দগ্ধ, এই যন্ত্রণা যে পাইনি সে কোনো দিনও বুঝবে না। আমি আসার আগেই ওদের কাগজে কলমে বিয়ে হয়ে গেছে, শুধু ধর্মীয়ভাবে বিয়েটা বাকি। আমি চাইলেই রাফির মুখোমুখি হতে পারি, কেন করলো এমন এটা জানতেই পারি, কিন্তু ইচ্ছেটা মরে গেছে। যে ভালোবাসার প্রতিশ্রুতি দিয়ে লুকিয়ে বিয়ে করতে আসে তার মুখোমুখি আমি কোনো দিনও হব না। আজ অনিমাকে নিয়ে গেলে সকালের গাড়িতেই ঢাকা চলে যাব, সব ভুলে যাব। চোখ দুটো ভীষণ যন্ত্রণা করছে, যতটা পারছি লোক চক্ষুর আড়াল হয়ে থাকছি। মাগরিবের আজান হলো, নামাজ শেষে সবাই ড্রয়িং রুমে গেল। এক পাশে বসানো হলো বরসহ কয়েকজনকে, মাঝখানে পর্দা টেনে দেওয়া হলো। বর বউ মূলত সামনাসামনি বসে আছে, মাঝখানে পর্দা দেওয়া। অনেক জোড়া জুড়িতে আমাকে বসতে হলো কোণের পাশে। বুকের ব্যথায় আমি জর্জরিত, কাজী তখন বিয়ে পড়াচ্ছেন। আমার চোখের পানি টই টম্বুর, চোখের পানি লুকাতে মাথার কাপড়টা টেনে নিলাম। ওপাশ থেকে কাজী খুতবা পাঠ করে নিলেন, তারপর বিয়ের নিয়ম অনুযায়ী যখন বললেন, বলো মা কবুল, অনিমা তখন চুপ করে রইল। পাশে থাকা অনিমার ভাবি অনিমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, কবুল বল। অনিমা হু হু করে কাঁদল, আমার বুকটা যন্ত্রণায় ক্রমশ ভারী হয়ে উঠছে, হাত পা কাঁপছে, চোখের পানিতে ভিজে উঠছে আমার ওড়নাটা। সবাই ভেবে নিচ্ছে বান্ধবীর জন্যে বুক ভাসাচ্ছি, ওর সাথে সবাই আমাকেও সান্ত্বনা দিচ্ছে, কিন্তু কেউ আমার বুকের ব্যথাটা দেখছে না। অনিমা তিনবার কবুল বলা শেষ করলো, কাজী যখন রাফিকে কবুল বলতে বলল, আমার জানটা মনে হয় বেরিয়েই যাবে এখন। ওপাশ থেকে কাজী বলে উঠল, বল বাবা কবুল। আমার ভালোবাসার মানুষটা পরপর তিনবার বলল, আলহামদুলিল্লাহ কবুল। আমার ভেতরটা শূন্য হয়ে গেল, হারিয়ে গেল আমার রাফি। বিষাক্ত তীর যেন একের পর এক আমার বুক বিদ্ধ হলো, আমার বুকটা এফোড় ওফোড় করে দিল, আমি চিরদিনের জন্য তাকে হারিয়ে ফেললাম। অনিমা হু হু করে কাঁদছে, ভাবি চাচি আম্মা ওকে বোঝাচ্ছে। ঠিক তখনই পর্দার ওই পাশে গলা খাকারি দিল, কেউ একজন বলল বর ওপাশে যাবে। পর্দা ঠেলে এপাশে কেউ এলো রাফি। আমি মাথার কাপড়ের সাথে মুখটাও ঢেকে নিলাম। রাফিকে দেখে চাচিয়াম্মা চলে গেলেন, আমিও পিছিয়ে গেলাম, নিজেকে ঢেকে ফেললাম রুমের পর্দার আড়ালে। অনিমার ক্রন্দনরত মুখটা তখন পাতলা ফিনফিনের দোপাট্টায় ঢাকা। রাফি সোজাসুজি অনিমার সামনে দাঁড়ালো, অনিমার কান্নার দরুন হেসকি উঠে গেছে। রাফি পূর্ণ অধিকারে নির্দ্বিধায় দুই হাতে দোপাট্টাটা তুলে ধরল, চাঁদের মতো মুখটা তখন কান্নায় ভেজা। রাফি মনে মনে কিছু বলল, মনে হলো দোয়া পড়ছে। তারপর দুই হাতের আজলে অনিমার মুখটা রেখে কপালে চুমু খেলো রাফি। অনিমার মুখটা তখন লজ্জায় গোলাপি বর্ণ ধারণ করেছে, আর আমার মুখ বিষাক্ত ছোবলে নীল হয়ে গেল। আমি আবার দৌড়ে গেলাম ওয়াশরুমে, ঝর্ণা ছেড়ে বসে রইলাম কতক্ষণ তা সত্যি জানা নেই। অনিমাকে বিদায় দেওয়া হলো, আমি আর বের হইনি, কারণ রাফির মুখোমুখি হতে আমি চাই না। ভোরের গাড়িতে ঢাকা ফিরতে চাইলাম, কিন্তু অনিমা খবর পাঠিয়েছে আমাকে আর নীলিমাকে যেন সকাল সকাল পাঠায়। অনেক ছল ছুতো দিয়েও বাঁচতে পারলাম না, তাই আমার আর নীলিমাকে সকাল সকালই পাঠানো হলো। না চাইতেও আরেকবার ফেসে গেলাম, নীলিমা বোরখা পরে তাই ওর একটা বোরখা পরে নিলাম। সবাইকে বললাম, নীলিমা ছোট তবু নিকাব পরে যাবে, আর আমি ড্রেস পরে যাব, ভালো দেখাবে না বিষয়টা, তার চেয়ে বোরখা পরেই যাই। রাফি কখনো বোরখা পরে দেখেনি আমাকে, নিকাপে তো নয়ই, তবু যদি কথা হয় রাফি ঠিকই বুঝবে আমি কে,
রাফির মুখোমুখি হলে কি হবে, এইসব ভাবতে ভাবতেই রাস্তা ফুরিয়ে গেল। রাফির কাজিন এলো আমাদের অনিমার কাছে নিয়ে যেতে। আমি ঘরে ঢুকলাম, অনিমা আমার দিকে তাকিয়ে রইল। কখনো বোরখা না পরার কারণে অনিমা হয়তো চিনতে পারছে না। আমি নিকাব তুললাম, সে সোজা হয়ে এসে আমাকে জড়িয়ে ধরল। অনিমা সালোয়ার কামিজ পরে আছে। আমি যাওয়ার সাথে সাথে সে বলল, বোরখা খোল। আমি না করলাম, ও একটু অবাক হলো হয়তো, তারপর অন্য কথায় গেলাম। পার্লার থেকে সাজাতে চেয়েছিল সিনো, তুই তো জানিসই আমি কেমন, আমার অত সাজগোজ পছন্দ না, বলেছি আমি সাজবো না, অন্যের কাছে শাড়ি পরতে লজ্জা লাগে, তুই পরিয়ে দে। ও আমাকে নীল রঙের শাড়িটা হাতে দিয়ে দিল, দরজা জানালা বন্ধ করে লাইটটা জ্বেলে দিল। ব্লাউজ পেটিকোট পরে অনিমা আমার সামনে এলো, বলল, তাড়াতাড়ি পর, সবাই আসার আগেই পর আমাকে। আমার প্রথমে চোখ পড়ল অনিমার গলায়, ধবধবে গলার পাশে গোল গোল হয়ে রক্ত জমে আছে। অনিমা আমার চোখে চেয়ে লজ্জা পেল, সাথে সাথে আমার রক্ত ছলকে উঠল, বুকের মধ্যে ঝড় শুরু হলো। আমার একান্ত কাছের মানুষটা অন্যকে স্পর্শ করেছে, আমাকে এটাও দেখতে হচ্ছে। চোখটা সরিয়ে নিলাম, শাড়ির কুচি করতে গিয়ে এরকম অসংখ্য দাগ আমার চোখে পড়ল। সে যে তাকে গভীরভাবে ছুঁয়েছে তা বুঝতে পারলাম। দুই চোখ ফেটে রক্ত বের হবে যেন, তবুও চুপচাপ শাড়ি পরালাম। আমি ভালোবাসার মানুষটাকে চোখের সামনে অন্য কাউকে হতে দেখলাম, কবুল বলতে শুনলাম, ভালোবাসার স্পর্শ দিতে দেখলাম, আবার স্পর্শের চিহ্নগুলোও দেখলাম, তার বউকে দেখলাম, বউয়ের ভেজা চুল দেখলাম। আমার তো হৃদয়টা পুড়ে ছারখার, আমার সমস্ত শরীর আগুনের মতো পুড়ে যাচ্ছে, আমি শ্বাস নিতে পারছিলাম না, অনেকক্ষণ পর অসুস্থ হয়ে গেলাম। অনিমা আমাকে স্যালাইন খাওয়ালো, নিজের শরীরের ভার আমি আর টানতে না পেরে ফুলের সাজানো বিছানায় শুয়ে পড়লাম। চোখের পানিতে ভিজল আমার ভালোবাসার মানুষের বালিশ। সে কি কখনো জানবে, জানলেও কি বুঝবে আমার কত যন্ত্রণা হয়েছে? জেনে বুঝে কেন এমন করলো সে? কত স্বপ্ন তো রাফি আমাকে দেখিয়েছিল, তাহলে সে এত বড় বিশ্বাসঘাতকতা কেন করলো? বিয়ে করতে পারবে না, অন্যত্র বিয়ে করবে, আমাকে জানাতো, কিন্তু লুকিয়ে চুরিয়ে কেন বিয়ে করলো? চাইলেই সামনাসামনি হতে পারি, কিন্তু বান্ধবীর সুখের ঘর আমি ভাঙতে চাই না, তাই চুপ করে রইলাম। এর মধ্যে রাফি একবার অনিমার কাছ থেকে ঘুরে গেল। আমি অসুস্থ আর ঘুমিয়েছি ভেবে আর সাক্ষাৎ হলো না। বাড়ি ভর্তি মানুষের ভিড়ে রাফির আর সময় হলো না ওপরের ঘরে আসার, মুখোমুখি হতেও হলো না। অসুস্থ এই আমাকে নিয়ে বাবা মা দ্রুত ঢাকায় ব্যাক করলেন। আমি সহ্য করতে না পেরে জ্ঞান হারালাম, দুদিন হাসপাতালে ভর্তি রইলাম। যেদিন ফিরলাম সেদিন রাতে ফোনের স্ক্রিনে ভেসে উঠল কলিং রাফি। ফোনটা ধরলাম না, কয়েকবার ফোন বাজল, রাত 10টায় মেসেজ এলো। মেসেজ ওপেন করে আমি ঘেমে উঠলাম। সেখানে লেখা ছিল, প্লিজ বেলকুনিতে আসো, আমি তোমার বাসার নিচে দাঁড়িয়ে আছি। আমি বেলকুনিতে উঁকি দিলাম, ও সত্যি এসেছে। আমি দরদর করে ঘামছি, কারণ বাবা বাসার নিচে গেছে 5 মিনিট আগে। রাফির এই বাসার নিচে আসা নতুন কিছু নয়, এর আগে অনেক রাতেই আমি আর রাফি ফোনে কথা বলেছি, সে বাসার নিচে দাঁড়িয়ে থেকেছে আর আমি বেলকুনিতে। কিন্তু সেদিনের রাফির পরিচয় ছিল শুধু একজন পুরুষ, তাকে কেউ চিনত না। তবে আজ রাফির অন্য একটি পরিচয় আছে, ও অনিমার হাজবেন্ড, আমার বাবা মা তাকে এই পরিচয়েই চেনেন। সুতরাং এত রাতে আমার বাসার নিচে আমার বান্ধবীর বরকে দেখে অবশ্যই বাবা সহজভাবে নেবেন না। মাথা কাজ করছিল না, থম মেরে কিছুক্ষণ বসেছিলাম, অজানা আতঙ্কে আমি ঘেমে যাচ্ছিলাম বারবার। যে মানুষটা কয়েকটা দিন আগে লুকিয়ে বিয়ে করলো, আমাকে মশলার মতো পিষে পিষে এখন এসেছে আমার বাসার নিচে ঢং করতে, ঢঙের তো লিমিট আছে, যন্ত্রণায় যন্ত্রণায় জর্জরিত সর্বাঙ্গ আমার। তাকে সামনে থেকে দেখার মতো অসহনীয় যন্ত্রণা অবশ্যই দুটো হবে না, তার সামনে গিয়ে আমি কি বলবো,
কোনো ভাষা নেই আমার। ওই দিকে ফোনের ওপরে ফোন বেজেই চলেছে, আমার ওপর দিয়ে ঝড় তুফান গিয়েছে, যার জন্য তার সাথে ফোনে দুটো কথা বলার মতো শক্তিও আমার নেই। যারা এই পরিস্থিতিতে পড়েছেন তারাই ঠিকই বুঝবেন, যে মানুষটা প্রতারণা করে সেই মানুষটার স্বর আর তার মুখোমুখি হওয়া কতটা বেদনাদায়ক। অনেক ভেবে চিনতে কাঁপা কাঁপা হাতে রিপ্লাই করলাম, আমি বাসায় নেই, অন্যদিন দেখা করি। রাগ করেছে সোনা, প্লিজ একটুখানি দেখেই চলে যাব, তোমাকে না দেখলে আমার ঘুম হয় না। আমি মেসেজটা পড়ে শিহরিত, নাটকবাজ কোথাকার, কথায় মনে হচ্ছে কিচ্ছু হয়নি, সব আগের মতোই আছে। তবে যে পড়া পড়ছি তাতে আমার ভেতরে যা ঘা ধরে গেছে, এই ঘায়ের জ্বালা কোনো ছল ছুতো মিষ্টি কথাতে আর মিটবে না। আমি শুধু আজকে বাঁচার জন্য তাল মিলিয়ে রিপ্লাই দিলাম, তুমিই তো বলে গেছো নেটওয়ার্ক প্রবলেম হতে পারে, রাগ করবো কেন, তুমি নেই বলেই আমি আন্টির বাসায় এসেছি, এখন চলে যাও, অন্যদিন দেখা করব। ও সাথে সাথেই রিপ্লাই দিল, কাল অবশ্যই দেখা করবে, আমার যেন আবারও না আসতে হয় এখানে। আমি সেদিন চিন্তায় সারা রাত ঘুমাতে পারলাম না, কাল কি হবে, কাল যদি দেখা না করি তাহলে যদি ও আবারও এখানে আসে, আর যদি বাবা দেখে ফেলে, তিল থেকে তাল হবে, মান সম্মান যাবে, সবাই হয়তো আঙ্গুল তুলবে আমার দিকে। নিজের মনের সাথে বোঝাপড়া করলাম, আচ্ছা সব বাদ দিয়ে যদি দেখা করি তাহলে কি হবে, সব সত্যি বলবো, সত্যি বললে কি হবে, সত্যি বলবো নাকি ও কি কি বলে সেটা শুনবো, ওই বা কেন সব কিছু স্বাভাবিক দেখাতে চাইছে, কি চাই ও। এসব চিন্তা আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে, সারাটা রাত নির্ঘুমে কেটে গেল। যতটুকু সুস্থ হয়েছিলাম নিজেকে শক্ত করেছিলাম, তাও এখন নড়বড়ে, এতক্ষণ যন্ত্রণায় পড়ছিলাম, এখন ভয় পাচ্ছি, মান সম্মানের ভয়, কখন কে দেখে ফেলে, কখন যে কার প্রশ্নের সম্মুখীন হতে হয়। সারাদিন ভেবে চিনতে সিদ্ধান্ত নিলাম, রাফির মুখোমুখি হব, ভালোবাসার মানুষ আর বিশ্বাস দুটোই আমি হারিয়েছি, হারানোর আর কিছুই নেই আমার, মান সম্মানটা অন্তত বাঁচুক। আমি সাহস সঞ্চয় করলাম, আমি রাফিকে বিকাল 5টা নাগাদ লেকের কাছে আসতে বললাম। রাফি ঠিক কি কারণে বিয়ে করেছে আমার জানা নেই, অনেক লোভী পুরুষ থাকে যারা মনে করে বউ গার্লফ্রেন্ডের চেয়ে পরনারী সুন্দর, তাই বউ রেখে বিয়ে করে, আবার অনেকে গার্লফ্রেন্ডকে প্রতিশ্রুতি দিয়ে অন্য নারীকে বউ করে। কেন যেন মিস ডাইনার কথাটা খুব মনে পড়ছিল, মিস ডাইনা ছিলেন সব দিক দিয়েই সুন্দরী, তার স্বামী যখন পরকীয়ার কথা তার কাছে স্বীকার করেছিলেন, এরপর সে একটি গাউন পরে লন্ডনের একটি প্রোগ্রামে গিয়েছিলেন, সেই ড্রেসটিকে রিভেঞ্জ ড্রেস বলা হয়। তিনি তার পার্সোনাল মেকআপ আর্টিস্টকে বলেছিলেন আজ তাকে যেন এমনভাবে সাজানো হয় যাতে সবাই বলে আমিই বেস্ট, আমার হাজবেন্ড আমাকে চুজ করেনি, দোষটা আমার না তার। রিভেঞ্জ আসলে এভাবেই নিতে হয়, নিজেকে দুর্বল করে নয়, নিজেকে বেস্ট করে গড়ে তুলে রিভেঞ্জ নিতে হয়। আমিও সূত্রটি ফলো করলাম, আমার ভেতরেও ব্যথার মোমের আলোর মতো করে টিপ টিপ করে জ্বলছিল, শুধু মনে হচ্ছিল রাফিও সুন্দরের লোভে যদি অন্যান্য নারীকে বিয়ে করে না থাকে, তাহলে আজকে আমি তার সামনে গিয়ে তাকে আমৃত্যু ভোগাবো, আফসোসের বন্যা বয়ে জীবনের শেষ প্রান্তে নিয়ে যাব, এটিই হবে আমার প্রতিশোধ। যদিও আমার দুর্বল শরীর, তবুও মনের জোর নিয়েই আলমারি থেকে একটা শাড়ি বের করলাম, তার সামনে কখনো শাড়ি পরা হয়নি, প্রতিপক্ষের সামনে কখনো দুর্বল হতে নেই, হতে হবে কনফিডেন্ট আর স্ট্রং, যাতে দেখেই প্রতিপক্ষ দুই ধাপ পিছিয়ে যায়। গোলাপি ব্লাউজের ওপর শুভ্র সাদা শাড়ি পরলাম, গলায় পরলাম পাতলা চেইন, কানে ছোট্ট দুটো দুল, ডায়মন্ড কাটের সাদা স্টোনে মায়ের চুড়ি এটাও পরে নিলাম, চুলগুলোকে স্বাধীন করে উঠতে দিলাম, খোলা চুলে কখনো বাইরে যাইনি, কিন্তু আজ যে আমাকে সুন্দর লাগতেই হবে। সুন্দরের খোঁজে যে পুরুষ আমাকে ছেড়ে অন্যত্র বিয়ে করলো তার চোখে আমাকে বিশ্ব সুন্দরী লাগতেই হবে, যেন সে আমৃত্যু আফসোস করে।
আমি বিকাল 5টা নাগাদ লেকের পাড়ে দাঁড়ালাম। সে সময় মতো পৌঁছালো। আমি তার চোখে তাকাতে পারছিলাম না। প্রতারককে দেখে আমার বুকটা কাঁপছিল, হাত পায়ের শক্তি ফুরিয়ে আসছিল। অথচ সে মানুষটা কি সুন্দর বিয়ে করে এখন বুক ফুলিয়ে দেখা করতে এসেছে। মনে হচ্ছে কতই না সৎ, মনে হচ্ছে আমি চোর, সেই হচ্ছে পুলিশ। কিন্তু আমি তো চোর নই, চুরি যদি কেউ করে থাকে তাহলে তো সে, আমাকে হতে হবে আজ মিস ডাইনা। আত্মবিশ্বাস না থাকলে চলবেই না। আমি ঠিকঠাক হয়ে দাঁড়ালাম, চাইলাম সবচেয়ে মিষ্টি করে কথা বলবো, যাতে করে মনে হয় আমার যে মিষ্টি মেয়ে পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই। তারপর না আসল খেলা, সব কষ্টের হিসেব নেব আমি। রাফি এলো, আমি সালাম দিলাম, সে উত্তর দিল। তার চোখ দেখেই বুঝলাম সে মুগ্ধ নয়নে তাকিয়ে আছে, লোভী প্রতারক স্যাবলা কোথাকার। মনে মনে বলতেই এই ভাবনার ছেদ ঘটিয়ে সে বলল, তোমাকে খুব সুন্দর লাগছে, তোমার চুলগুলো এত লম্বা, এত সুন্দর। মনে মনে নিজেকে নোবেল দিচ্ছি, প্ল্যান সাকসেস, দেখ কেমন লাগে এখন। আমি ঠোঁট বাঁকিয়ে হাসলাম, তারপর বললাম, আরে না কি কি বলো। সে চোখের পলক না ফেলেই বলল, অপসরি। আমি মনে মনে ভাবলাম, কত রূপ মানুষের, কত সুন্দর মিথ্যা বলে অবলীলায়। এক নারীকে বিয়ে করে অন্য নারীর সৌন্দর্যের বর্ণনা করছে। আমার মনটা আবারও খারাপ হয়ে গেল, তবুও সত্যর মুখোমুখি আমি হবই। আমি বললাম, রাফি তোমাকে একটা কথা বলবো। প্রতিউত্তর পাওয়ার আগেই পেছন থেকে একটা কালো গাড়ি এসে থামলো আমাদের সোজাসুজি। গাড়ি থেকে কয়েকজন নামলো, সমস্ত শরীর কালো পোশাকে ঢাকা, মুখ দেখার উপায় নেই, কালো মুখোশে বাঁধা। তারা আমাদের দিকেই এগিয়ে এলো। কিছু বোঝার আগেই তারা কিছু একটা স্প্রে করল, রাফির সাথে কিছুক্ষণ ধস্তাধস্তি হলো। এক পর্যায়ে ওরা রাফিকে গাড়িতে তুলে নিল। আমার চোখের সামনে সব ঝাপসা, তারপরেই আমি জ্ঞান হারিয়েছি। বিশ্বাস করুন স্যার, এর বাইরে আমি কিচ্ছু জানি না, এতটুকু বলেই দম নিল সিনথিয়া, সামনের চেয়ারে বসে আছে এই শহরের সৎ, নিষ্ঠ আর আদর্শবান এসপি ইফাদ সিনহা জয়। সেদিনের পর রাফিকে খুঁজে পাওয়া যায়নি, সিনথিয়া জ্ঞান হারিয়ে পড়েছিল লেকের ধারে। তাকে তুলে হাসপাতালে নিয়ে এসেছিল পথের মানুষজন। যেহেতু রাফিকে খুঁজে পাওয়া যায়নি, থানায় মিসিং ডায়েরি করা হয়েছে। রাফির কল লিস্টটা চেক করে যে নাম্বারটি শেষে পাওয়া গেছে তা হচ্ছে সিনথিয়ার নাম্বার। আর শেষ কথা যেহেতু সিনথিয়ার সাথেই হয়েছিল, এমনকি শেষ লোকেশনে সিনথিয়া আর রাফিকে একই জায়গায় দেখা গিয়েছে, তাহলে স্বাভাবিকভাবে আঙ্গুল সিনথিয়ার দিকেই উঠছে। কিছু মেসেজ চেক করে জানা গেছে সিনথিয়ার সাথে রাফির প্রেমের সম্পর্ক ছিল, যেহেতু কিছুদিন আগে রাফি বিয়ে করেছে। এই তথ্য মোতাবেক ধরে নেওয়া হচ্ছে যে কিডন্যাপিং এর মাস্টার মাইন্ড সিনথিহাই রাফিকে প্ল্যান মাফিক অন্যের দ্বারা গুম করে নিজেকে বাঁচানোর জন্যই জ্ঞান হারানোর নাটক সাজিয়েছে সিনথিয়া। রাফি নিখোঁজ হওয়ার আগ মুহূর্তে দুজনকে একই লোকেশনে দেখা গেছে। এই সূত্র ধরেই সিনথিয়াকে থানায় ডাকা হয়েছে। ডিআইজি যত ধরনের ক্রিমিনাল কেস এসপি সিনহাকে দিয়েই সলভ করান, ডু অর ডাই এই অবস্থার কেসগুলো এসপি সিনহার হাতে তুলে দিয়েই তিনি নিশ্চিন্ত হন। কিন্তু এই কেসটি এসপি সিনহা নিতে চাননি। তবে ডিআইজি জানেন রাইহান রাফি এখন জীবন মরণের মাঝখানে ঝুলছেন। এই সকল ক্রিমিনাল কেস এসপি সিনহা হাত ধরেই সমাধান সম্ভব একমাত্র, যাতে করে সাপও মরে লাঠিও না ভাঙে। রোগী মরার আগে ডাক্তার হাজির করতে না পারলে পুরো দেশে ছড়িয়ে যাবে প্রেমিকাকে না জানিয়ে প্রেমিকের অন্যত্র বিয়ে, অতঃপর প্রেমিকার প্ল্যানে প্রেমিক খুন। পুলিশকে জানানোর পরেও বসে বসে তারা আঙ্গুল চুষছেন, কাজের কাজ করেন না, সরকার শুধু শুধু বেতন দিয়ে পালেন এদের। এমনিতে তো পুলিশের দোষের অভাব নেই, তাই ডিআইজির নির্দেশ দিয়েছেন কেসটি এসপি সিনহাকেই সলভ করতে হবে, কি আর করা। তাই এসপি সাহেব তার কাজে নেমে গেছেন। পুলিশ জিজ্ঞাসাবাদে পেপার অ্যান্ড সল্ট
নরম এবং গরম পদ্ধতিতে কি করে তথ্য আদায় করতে হয় তাই এসপি ভালো মতোই জানেন। টেবিলের এক প্রান্তে বসে আছে ইফাদ সিনহা জয়, অপর প্রান্তে সিনথিয়া। বিশালাকার 6 ফুটিয়া সুদর্শন পুরুষটি হাতে রিভলভার, ট্রিগারের আঙ্গুল রেখেছেন, রিভলভারটি তাক করে রেখেছেন সিনথিয়ার হাতের ওপরে। কথার মধ্যে মিথ্যার আভাস পেলে ট্রিগার চেপে দিবেন এই ভয়ই দেখিয়েছেন মুখোমুখি বসার আগে। তার এত লুতুপুতু করে কথা বের করার টাইম নেই, হয় এসপার না হয় ওসপার। তবে পুরোটা সময় সিনথিয়া একবারের জন্যও চোখ তুলে তাকায়নি, সে তার কথার ওপরেই অবিচল। হাতের ওপরে ভারী পিস্তলের অস্তিত্ব থাকলেও সে একদমে পুরো গল্পটা বলে ফেলেছে। 22 বছরের মেয়েটি যেন পাথরে পরিণত হয়েছে, ভয়ে জড়সড় হয়ে আছে মেয়েটা। এসপি ইফাদ সিহনা পিস্তলটা সরাতে নিলেন মেয়েটির নিরবতা নিস্তব্ধতা দেখে। একটু গমগমে স্বর পাল্টে একজন সাধারণ স্বাভাবিক স্বরে কথা বললেন, হট এ থ্রিলিং স্টোরি, এরপর কি হবে এটা ভাবতেই তো আমার রাতের ঘুমই চলে যাবে, রিয়েলি হার্ট টাচিং, মুভি বানানো যাবে। সিনথিয়া এসপি সিনহার আকস্মিক স্বর পরিবর্তনে অবাক হলো। আসার পর থেকে এসপির গলা ছিল বাঘের গর্জনের মতো গমগমে, দূর থেকে শুনেও মনে হয়েছিল সে বাঘের খাঁচায় ঢুকেছে। আর তার রক্ষা নেই, দেখতে অতিমাত্রায় সুদর্শন হলেও ভয়ে প্রয়োজনেও মানুষটার দিকে দ্বিতীয়বার তাকায়নি সিনথিয়া। সে ধরেই নিয়েছিল বাঘের খাঁচায় ঢুকেছে, এদিক সেদিক হলেই সোজা উপরে চলে যাবে। যা বলতে বলেছে এক লাইনও এদিক সেদিক করেনি সে। কিন্তু হঠাৎই এসপির নরম স্বরে কথা বলা শুনে সিনথি ধীরে ধীরে চোখ তুলে তাকালো। সামনে বসে থাকা সুন্দর সুপুরুষটি তার কথায় মৃদু হাসছে, তিনি কি মজা নিচ্ছেন? সিনথিয়ার ভীষণ রাগ হলো, এতক্ষণ হাতের তালুর উল্টো পিঠে পিস্তল ঠেকিয়ে এত লুড়ো ব্যবহার করে এখন তাচ্ছিল্যের হাসি হাসছে, মজা নিচ্ছে? সিনথিয়া একটু ইতস্ত বোধ করে বলল। এসপি সিনহা যেন উপহাস করে বলল, তোমার মতো পুচকে একটা মেয়ে করবে কিডন্যাপ, মার্ডার, হাউ ফানি, কোথা থেকে এসব ধরে নিয়ে আসে আমাদের ডিআইজি সাহেব? সময় নষ্ট শুধু, ইউ ক্যান গো নাও মিস সিন্ড্রেলা। এসপি ইরফাদের এমন কথায় সিনথিয়া মুখটা কালো করে নিল। কেমন মানুষ, ঘন্টার মধ্যে কত রূপ দেখাচ্ছে, এই ভয় দেখাচ্ছে, ইমোশনের গল্প শুনে মজা নিচ্ছে, আবার তাচ্ছিল্য করছে, উপহাসও করছে। কথা বলার ইচ্ছা না থাকলেও সিনথিয়া বলল, সিন্ড্রেলা না সিনথিয়া, আপাতত তুমি সিন্ড্রেলা, সিন্ড্রেলার গল্প নিশ্চয়ই শুনেছ, আশা করি জানো, এই কেসের সিন্ড্রেলা হচ্ছ তুমি। শতভাগ ক্লু যখন মিলে যাবে তার মানে জুতো তোমার পায়েই যখন লেগে যাবে, থানায় তুলে নিয়ে আসবো মিস সিন্ড্রেলা। সিনথিয়া বোকা বনে গেল, কেমন লোক রে বাবা, এই বলল আমাকে দ্বারা এসব কিডন্যাপ সম্ভব না, উপহাস করলো, আবার বলছে জুতো তোমার পায়ে লাগলে তুমি হচ্ছ সিন্ড্রেলা, মানে আমি কিডন্যাপার। ছেড়েও দিল না, ধরেও রাখলো না, এমন কেন মানুষটা? ক্লান্ত শরীর নিয়ে না চাইতেও ঘুমে তলিয়ে গেল সিনথি, এত পেশার সে নিতে পারছে না, কি অন্যায় করেছিল সে, ভালোই তো বেসেছিল শুধু, এখন সব দিক দিয়ে সে ফেসে গেছে, এই বেড়া জাল থেকে সে কোনোভাবেই বের হতে পারছে না। ওইদিকে বস্তির ময়লার স্তূপে অজ্ঞাত পুরুষের মরদেহ পাওয়া গেছে, লাশ উদ্ধার করে ল্যাবে পাঠানো হয়েছে, লাশের পকেট থেকে বেরিয়েছে একটি ফোন আর ফোনের ভেতরে সিম কার্ড, সিম কার্ডটি কার নামে রেজিস্ট্রি করা সেটি নিশ্চিত করতে পাঠানো হয়েছে। সব শেষে জানা যায় সিমটি সিনথিয়ার নামে রেজিস্ট্রি করা, যেহেতু রাফি নিখোঁজ সাথে মরদেহের ফোনের সাথে সিনথিয়ার সিম কার্ড। পুলিশ সদস্য সবাই ভেবে নিল সিনথিয়াই মাস্টার মাইন্ড। এসপি ইরফাদ সিনহার নির্দেশে সহকারী পুলিশ অফিসার সিনথিয়ার সচল নাম্বারে কল দিলেন, মিস সিনথিয়া বলছেন? জি, একটি অজ্ঞাত লাশ পাওয়া গেছে আর সেই লাশের পকেটে থেকে ফোন পাওয়া গেছে সাথে সিম কার্ড, সিম কার্ডটি আপনার নামে রেজিস্ট্রি করা, বুঝতেই পারছেন আশা করি। ইরফাদ সিনহা স্যার আপনাকে থানায় দেখা করতে বলেছেন, ঠিক সময়ের মধ্যে থানায় চলে আসবেন। সিনথিয়ার হৃদস্পন্দন যেন থেমে গেল, মাথার মধ্যে সব এলোমেলো হয়ে যাচ্ছে, কী সব হচ্ছে তার সাথে,
যদি লাশটা রাফির হয়, পুরো পৃথিবীর কেউই তার ইমোশনের গল্প বসে বসে শুনবে না। সবাই ভাববে সেই হচ্ছে মার্ডারকারী। আইন চাইবে প্রমাণ। সে কি করে বোঝাবে যার একটা পোকা মারার সাহস নেই সে করবে মার্ডার? তদন্ত শুরুর আগেই অজ্ঞাত লাশ উদ্ধার। লাশটি মূলত কার তা জানা যায়নি, কারণ মুখ পুরোটাই থেতলে গেছে। সিনথির সিম কার্ড লাশের কাছ থেকে পাওয়া গেলেও একটা ছোট্ট সিম কার্ডের ভিত্তিতে আন্দাজে ঢিল মেরে কাদা ছোড়াছুড়ি করার মানুষ ইরফাদ সিনহা নয়। যা হবে ডিএনএ টেস্টের রিপোর্ট পাওয়ার পরেই হবে। তার আগ মুহূর্ত অবধি মেয়েটির শতভাগ প্রাইভেসি দিবেন তিনি। মেয়ে মানুষের জীবন সাদা কাপড়ের ন্যায় শুভ্র সাদা, তবে একটু দাগ লাগলেই মোছার কোনো উপায় নেই। সত্য মিথ্যার যাচাই না করে যে অভিযোগ তোলা হয়, একবার তা রটে গেলে সেই মেয়ের জীবন হয় দুর্বিষহ। তাই জেনে বুঝে অবশ্যই কোনো নিরপরাধ মেয়েকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করাবেন না ইরফাদ সিনহা। ইনভেস্টিগেশন চলাকালীন সকল তথ্য গোপন থাকবে, এমনকি সিনথির সাথে যে রাইহান রাফির প্রেমের সম্পর্ক ছিল এটিও গোপন থাকবে। তবে এই সিদ্ধান্তের বিপক্ষে থানার ইন্সপেক্টর রিজভী শিকদার, আর সে কথা ইরফাদ সিনহার সামনে না বলতে পারলেও কানা ঘোষা ঠিকই হয়েছে। তবে ইরফাদ সিনহা নিজের সিদ্ধান্তে অটল। তার অভিজ্ঞ চোখ বলে সিনথি এই কেসের সাথে জড়িত নয়, মেইন কালপ্রিট কোনো ক্লু রেখে কাজ করেনি। আর এত সূক্ষ্ম প্ল্যান সফল করা 22 বছরের তরুণীর পক্ষে সম্ভবই নয়। ইরফাদ সিনহা গত মাসের ফাইলটা চেক করছেন, 8টা ফাইলের মধ্যে 7টাই মিসিং কেস। এক মাসের মধ্যে কয়েকটি জেলার 7 তরুণী নিখোঁজ। আর পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী কেউ চাকরির খোঁজে ঢাকা এসেছে, কেউ বিদেশে যাবার জন্য, তবে কারোরই খোঁজ মেলেনি ফাইল গত মাসের। এই থানার সকল দায়িত্ব রিজভী শিকদারের ওপরে, কিন্তু তিনি তো এই বিষয়ে কোনো কিছুই তাকে ইনফর্ম করেননি। ইরফাদ সিনহা টেবিলের কোণে থাকা টেলিফোনটা তুলে নিলেন, রিজভী শিকদারকে ডাকলেন তার রুমে। এতগুলো মিসিং কেস, ফাইলগুলো অন্যান্য জেলা হতে এসেছে, যেহেতু বেশিরভাগ তরুণ ঢাকাতে চাকরির খোঁজে এসে নিখোঁজ হয়েছে, সেহেতু ফাইলের কপি পাঠানো হয়েছে রিজভী শিকদারের কাছে, যা গত মাসে পাঠানো হলেও এই বিষয়ে ইরফাদ সিনহাকে কিছুই জানানো হয়নি। রাগে শক্ত হয়ে আসছে তার চোয়াল। এর মধ্যে রিজভী শিকদারের ধীর গলা শোনা গেল দরজার বাইরে। দরজার বাইরে থেকে অনুমতি চাচ্ছেন, স্যার ডেকেছেন? চোখ মুখ শক্ত করে ইরফাদ সিনহা বলেন, আসুন। দরজা ঠেলে ভেতরে এসে সম্মান প্রদর্শনকারী সেলুট দেয় রিজভী শিকদার। ফাইলটা ওপেন করে দিয়ে ইরফাদ সিনহা বলেন, এগুলো কিসের ফাইল? রিজভী শিকদার হাতে তুলে নিলেন ফাইলগুলো। গত মাসে কয়েক জেলার ফাইল এসেছিল, সে খুলেও দেখেনি। ইরফাদ সিনহা গম্ভীর গলায় বললেন, ফাইল খুলেছিলেন? ইরফাদ সিনহার শক্ত চোয়াল, কপালের ফুলে ওঠার রগ, মুষ্টি করে আসা হাত চোখ এড়ানো না রিজভী শিকদারের। টেবিলের ওপরে থেকে ফাইল দেখিয়ে দাঁতে দাঁত চেপে ইরফাদ সিনহা বললেন, ফাইল কত তারিখে এসেছে? তার চোখের ভঙ্গিমা দেখে ঘেমে ওঠেন রিজভী শিকদার। গম্ভীর হয়ে আসা পরিবেশ ঝড়ের আভাস তা তিনি জানেন। আড়ালে আবডালে তিনি ইরফাদ সিনহাকে নিয়ে সমালোচনা করলেও সামনে থেকে খুবই ভয় পান। রিজভী শিকদার মাথা নিচু করে উত্তর দিলেন, জি গত মাসে। এই বিষয়ে ইনভেস্টিগেশন করেছেন? রিজভী শিকদার চুপ হয়ে যান, তার দেওয়ার মতো কোনো উত্তর নেই। গত মাসে ফাইলের কপি পাঠিয়েছিলেন বিভিন্ন জেলা থেকে, মাঝে মাঝে তিনি ফাইল আবর্জনার মতো ফেলে রাখেন, তদন্ত করার কথা ভুলে যান, আবার কিছু ফাইল খুলেও দেখা হয় না। এইখানে বড় কোনো কেস না আসলে হেডকোয়ার্টার থেকে সচরাচর ইরফাদ সিনহাকে দেখা যায় না। এই সুযোগে অনেক সূক্ষ্ম কেসগুলো রিজভী শিকদার অবহেলায় ফেলে রাখেন, কিছু সময় আরাম আয়েশে কাটান। তবে এই ফাইলগুলো একবারের জন্যেও খুলে দেখা হয়নি তার। এই সত্যি কথা কি বলা যায় বলে ইরফাদ সিনহা তার মুখ দিয়ে হাত ঢুকিয়ে হৃৎপিণ্ডটা ছিঁড়ে বের করে নিয়ে আসবেন। বিপদ জেনেও রিজভী শিকদার মুখটা বন্ধ করে রইলেন। ইরফাদ সিনহা
হাতের মুষ্টি পাকিয়ে সজোরে ঘুষি মারলেন শক্তপোক্ত টেবিলের ওপরে। টেবিলটাও যেন থরথর করে কেঁপে উঠেছে, বজ্র কণ্ঠে আঘাত আনল যেন ইরফাদ সিনহা। ইউ ক্যান হিয়ার হোয়াট আই সেইং, আনসার মি মিস্টার রিজভী শিকদার। রিজভী শিকদার এবারেও কোনো উত্তর দিলেন না। সে জানে ইরফাদ সিনহা আরও রেগে যাবেন, এত বড় ফল্ট তিনি কখনোই মানবেন না। ইরফাদ সিনহা রক্ত চক্ষুতে তাকিয়ে গমগমে গলায় বলে উঠলেন, আপনি ভেবে দেখেছেন কি হতে পারে? আপনার এমন ভুলের জন্য পুরো ডিপার্টমেন্টের নাম খারাপ হবে। ফাইলগুলো গত মাসের, আর আজ কত তারিখ? তারা তো আমাদের উপরে আস্থা করে বসে আছে। সাতটা ছেলে নিখোঁজ, এই সাতটা ছেলে যদি লাশ হয়ে ফেরে কি উত্তর দিবেন? সরকার কি আমাদেরকে বসিয়ে বসিয়ে ফিডার খাওয়াবে? ইরফাদ সিনহা ফাইলগুলো হাত দিয়ে সামনে ঠেলে দিলেন, কথার তালে তালে ভুরু উঁচিয়ে বললেন, প্রত্যেকের পরিবারকে ইনফর্ম করবেন, প্রত্যেকের এ টু জেড ডিটেলস বিকেলের মধ্যে চাই আমার। অবশ্যই নিজে কাজ নিজে করবেন। ইরফাদ সিনহা খানিকটা থেমে আবার বললেন, কিভাবে এই পোস্টে এসেছেন আমি জানি না, সেসব আমার জানার বিষয়ও নয়। তবে নেক্সটে কখনো এমন ভুল হলে চাকরি হারাতে হবে রিজভী শিকদার, কথাটা মাথায় রাখবেন, আউট। সকল থানার মধ্যে ফিসফিসানি কানাকানি চললেও এখন পরিবেশ ঠান্ডা, ইরফাদ সিনহার মাথা গরম, থানার পরিবেশ থমথমে, কারোর মুখে আর কোনো খুচরো কথা নেই, সবাই কাজে ব্যস্ত। সিনথিয়া গুনে গুনে 36 মিনিট ধরে বসে আছে থানার মধ্যে, তার মা বসে আছেন সাথে। 36 মিনিটের মধ্যে হওয়া ঘটনা সচক্ষে না দেখলেও ইরফাদ সিনহার বজ্রকণ্ঠিত গলা সে ভালোভাবেই শুনেছে। এই মুহূর্তে ইরফাদ সিনহার মুখোমুখি হতে খুব বেশি ভয় করছে, তার শরীর ঘেমে নেমে একাকার হয়ে উঠেছে। এদিকে থানায় থাকা পুলিশ সদস্যদের যতবারই মুখোমুখি হয়েছে, তারা যেন চোখ দিয়েই তাকে গিলে খেয়েছেন সিনথিয়াকে। তাদের চাহনিতে সিনথিয়ার নিজেকে মানুষ নয়, ভয়ঙ্কর জীবজন্তু মনে হয়েছে। ভুল না করেও তাকে যেভাবে খেসারত দিতে হচ্ছে তার থেকে জীবনের পরিসমাপ্তি মনে হয় অনেক সহজ। ঘন্টা পেরিয়ে গেল, এরপর ডাক পড়ল সিনথিয়ার। এসপি ইরফাদ সিনহা তাকে অফিস কক্ষে ডেকেছেন, শুনেই পা দুটো শক্তি ফুরিয়ে আসছে সিনথিয়ার। সিনথিয়ার লম্বা বিশ্রামের প্রয়োজন, কিন্তু সে যে চোরা বাড়িতে পা ফেলেছে, মরা না পর্যন্ত তার কোনো বিশ্রাম নেই। আজ কি প্রশ্ন করবে আর সে কি উত্তর দিবে ভেবেই কুলকিনারা পাচ্ছে না সে। তবুও ধীর পায়ে নিজের শরীরটাকে ঠেলে ঠুলে এসপির দরজার সামনে দাঁড়ালো সিনথিয়া। মুখে কোনো কথা আসছে না, মনে মনে ভাবছে সব বাদ দিয়ে স্বীকার করবে সেই রাফিকে মেরেছে, এরপর তার ফাঁসি হয়ে যাবে। এত সত্যি বলে হয়রানির চেয়ে মৃত্যুই ভালো। সিনথিয়া নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে দরজার সামনে, কি বলবে ভেবে পাচ্ছে না। ইরফাদ সিনহা ছোট ছোট কাগজের টুকরো লিখে লিখে পিন গেঁথে দিচ্ছেন দেওয়ালে টানানো বোর্ডে। হিসেবের গড় মিলের টুকরোগুলোকে উপর নিচ ডান বাম করে লাগাচ্ছেন, উল্টো দিক ঘুরে তিনি কারোর অস্তিত্ব টের পেয়ে বলেন, কামিং। সিনথিয়া পিপিলিকার ন্যায় ধীর পায়ে ভেতরে ঢুকল, মনে মনে ভাবছে এসবি সাহেব কি করে বুঝলেন যে সে এসেছে। প্রশ্নের উত্তর খোঁজা আর হলো না, ইরফাদ সিনহা ঘুরে দাঁড়ালেন, লম্বা লম্বা পা ফেলে সিনথিয়ার মুখোমুখি দাঁড়ালেন ইরফাদ সিনহা। দুশ্চিন্তায় ঝিমঝিম করা সিনথিয়ার মাথাটা এখন ফাঁকা ফাঁকা লাগছে, এত লম্বা পাহাড়ের মতো মানুষের সামনে দাঁড়িয়ে নিজেকে পিপিলিকা মনে হচ্ছে তার, দুর্বল শরীরটা আরো দুর্বল লাগছিল। সিনথিয়া ভাবছে সামনে দাঁড়ানো মানুষটি এই মুহূর্তে গর্জন দিয়ে পুনরায় তার নামটাও জিজ্ঞাসা করবে, তাহলেও সে নিশ্চিত ভুল করবে। একে তো সব চিন্তা ভাবনায় মাথায় কাজ করছে না, এখন তো ব্রেনটাও ড্যামেজ হবার জোগাড়। চোখের ইশারায় সিনথিয়াকে চেয়ার দেখালেন ইরফাদ সিনহা, মুখে শান্ত ধীর গলায় বলেন, সিট ডাউন। গতদিনও এত ভয় লাগেনি, যা সত্যি তাই বলেছে, কিন্তু সিম কার্ড কি করে লাশের কাছে গেল সেই উত্তর সে কি করে দেবে? ভয়ে মুখটা চুপসে যাওয়া বেলুনের ন্যায় হচ্ছে, ভয়ে সালাম কালাম সব ভুলে বসেছে, ভয়ে সব গুলিয়ে যাচ্ছে,
টেবিলের ওপরে বসা মানুষটিকে সে আর একবারও দেখতে চায় না, মাথাটা নুইয়ে ফেলল সে। কিন্তু অপার পাশের মানুষটা ভয়ের বদলে আশ্বাস দিলেন, বি নর্মাল, আই নো ইউ আর এ স্ট্রং গার্ল, যা বলবে শুধু ঠিকঠাক উত্তর দিবে, ভয়ের কিছুই নেই। সিনথিয়া মাথা ঝাঁকিয়ে হ্যাঁ সম্মতি জানায়। কালকের বিষয় তো জানো? সিনথিয়া মাথা ঝাঁকায়। তোমার কি কোনো সিম কার্ড হারিয়ে গেছে? সিনথি দুদিকে মাথা নাড়ালো, যার অর্থ না, কাউকে সিম কার্ড দিয়েছিলে কখনো? মনে করে দেখো তো। সিনথি আবারও মাথা ঝাঁকালো, যার অর্থ না, দেয়নি। ইরফাদ সিনহা টেবিলে দুই হাত ভাঁজ করে এগিয়ে বসলেন। সিনথি মাথা তুলে তাকাচ্ছে না। ইরফাদ সিনহা চাচ্ছেন মেয়েটা তাকে ভয় না পাক। তিনি যথাসাধ্য মসৃণ গলায় কথা বলছেন। তিনি আবারও বলেন, কয়টা সিম কার্ড তুমি এই অবধি কিনেছিলে? এর মধ্যে লাস্ট 24 এই ডিজিটের নাম্বার তোমার আছে? সিনথি দৃষ্টি তুলে তাকালো, হাত দুটো দিয়ে টেবিলটা আঁকড়ে ধরলো। তার চোখ মুখ বলছে নাম্বারটি তার চেনা, তবে মুখে কিছুই বলছে না। ইরফাদ সিনহা ভাবছে, গতকাল রিভলভারের নিচে হাত রেখেও মেয়েটি এতটাও ভয় পায়নি, কিন্তু মেয়েটি আজ এত ভয় পাচ্ছে কেন? ভয় পাওয়ারই কথা, এত অল্প বয়সী মেয়ের ওপরে কিডন্যাপিং মার্ডার কেস আসা ব্রেনে প্রেশার পড়ার মতোই বিষয়। তিনি চাইলেন সিনথি ইজি হোক। টেবিলের অপার প্রান্তে জড়সড় হয়ে বসে আছে সিনথি, ভয়ে বারবার টেবিল খামছে ধরছে সে। ইরফাদ সিনহা নিজের শক্তপোক্ত কঠিন হাতটি যথাসাধ্য গলিয়ে সিনথির কোমল হাতের পাতার উল্টো পিঠে রাখলেন। তারপর আলতো চাপড় দিয়ে সাহস দিলেন, ট্রাই টু বি ইজি। সিনথির বুকের মধ্যে আতশবাজির মতো তীব্র শব্দে কেঁপে উঠল। তারপর শীতলতায় শান্ত হয়ে গেল ভেতরটা, ভয়টা কপূরের মতো উড়ে গেল। ওইদিকে ইরফাদ সিনহা আবার বলেন, ওই সিম কার্ডটা কাউকে দিয়েছ? মানে রাফিকে? সিনথি ধীর গলায় বলে উঠল, না, ওকে কোনো সিম দেয়নি। যে সিমটির কথা বলছেন ওইটা টেলিটক সিম, SSC-তে GPA-5 পাওয়ার পর সিমটা পেয়েছিলাম। আমার বাসায় ওই সিমটা ইউজ করলে নেটওয়ার্কের সমস্যা হয়, তাই খুলে রেখে দিয়েছিলাম অনেক আগে। তাহলে সিমটা অন্যের কাছে গেল কি করে? আমি জানি না। ওই লাশটা জারি হোক, এই সিম কার্ডের জন্য তুমি কত বড় জালে ফাঁসতে পারো বোঝো? কত ধরনের ক্রাইম হয় এখন, এত বেখেয়ালি হলে চলবে? সিনথি জমে গেল, তার জীবনে আর কি কি দেখার আছে সে সত্যি জানে না। সিম কার্ডটা তার হলেও সে সত্যি জানে না কিভাবে অন্যের কাছে গেল। তার ওই সিমটা লাগে না বলে কোথায় রেখেছিল ভালো করে মনেও নেই। এই অযৌক্তিক কথা কি কেউ এই মুহূর্তে বিশ্বাস করবে? তার কথা বলার মুখ নেই। কয়েক সেকেন্ড চুপ করে রইলেন ইরফাদ সিনহা, তারপর বলেন, বাসায় কে কে থাকে? মা, বাবা আর ভাই। তোমার ভাইয়ের এইজ? স্টাডি? 9-এ পড়ে, 13-14 হবে। আজ বাসায় ফিরে ভাইয়ের থেকে শুনবে তার গার্লফ্রেন্ড আছে কিনা, আর তোমার সিম কার্ড তাকে দিয়ে দিয়েছে কিনা। মানে? মানে অনেক সহজ, তোমার ভাই আন্ডার 18, তাই তার কোনো সিম কার্ড থাকার কথা না। তার গার্লফ্রেন্ড থাকলে আন্ডার 18ই হবে, তারও সিম থাকার কথা না। টাকা দিয়ে ফোন পাওয়া গেলেও কিন্তু সিম কার্ড পাওয়া সহজ না। তোমার সিম কার্ড দিয়েই যদি তাদের প্রেমের পথ মসৃণ হয়, তারা এই সহজ পথটি গ্রহণ করতে পারে। কিন্তু যে মারা গেছে সে তো পুরুষ, তাতে কি? যে ফোনে তোমার সিম কার্ডটা ইউজ হয়েছে সেটি চুরি হতে পারে, অন্য কারোর হাতে পড়তে পারে, আরো অনেক কিছু হতে পারে, তাদের মধ্যে কেউ মারাও যেতে পারে। আপনি বলতে চাইছেন ওইটা রাফি না? ধরে নাও তাই। এমন কথা শুনে সিনথিয়া হা হয়ে রইল। ইরফাদ সিনহা বললেন, হা হওয়ার মতো কিছুই হয়নি, এই যুগে অনেক কিছুই হতে পারে। খুশি হয়েছ রাফি বেঁচে আছে শুনে? আপনি কি করে শিওর হচ্ছেন যে ওইটা রাফি না? রাফির DNA টেস্টের আগে তার মা আমাকে নিজে ইনফর্ম করেছেন এটি তার ছেলে না, তবুও সবার কনফিউশন দূর করার জন্য টেস্ট করা হয়েছে। একজন মায়ের চোখ ছেলেকে চিনতে ভুল করে না, মিস সিন্ড্রেলা।
সিন্থির মুখটা ছোট হয়ে গেল। রাফির ঠকানোর কথাটা মনে পড়ে আবারও বুকটা পুড়ে উঠল, চোখ ভরপুর হয়ে গেল জলে। ইরফাদ সিনহার চোখে বিষয়টি ধরা পড়ল। ইরফাদ সিনহা একটা রহস্যের হাসি হাসলেন। বোকা মেয়ে, ভুল মানুষকে ভালোবেসে কেউ কাঁদে নাকি? বরং তুমি শুকরিয়া করো, এমন মানুষের জীবন সঙ্গী হতে হয়নি তোমার। সিন্থি অপ্রস্তুত হলো আবারও, হাতের উল্টো পিঠে চোখ মুছে নিল, তারপর বলল, আমি কি যাব এখন? ইরফাদ সিনহা সম্মতি দিলেন। সিন্থি আলগোসে উঠে দাঁড়াল, কিন্তু দুই পায়ের উপরে ভর দিয়ে দাঁড়িয়ে থাকতে পারল না, ধপাস করে চেয়ারেই বসে পড়ল সিন্থি। এরপর ইরফাদ সিনহা মিষ্টি করে ঠোঁট ছোঁয়ালেন, এত দুর্বল হলে চলবে? এই কেসের শেষ পর্যন্ত তোমাকে স্ট্রং থাকতে হবে, কনফিডেন্ট থাকতে হবে তোমাকে। তুমি তো জানো তুমি কিছু করনি, তাহলে কেন নিজের দমটা বন্ধ করে রেখেছ? মন ভরে শ্বাস নাও, আমি আছি, তুমি নিশ্চিন্তে থাকো। সিন্থির মনটা শুভ্র শিউলির ন্যায় ফুরফুরে হলো। সে শ্বাস টেনে নিল লম্বা করে, বকুল ফুলের সুঘ্রাণে বুকের ভেতরটা পরিপূর্ণ হলো যেন। ইরফাদ সিনহার মতো এসপি তাকে বিশ্বাস করল, আর ইরফাদ সিনহার দেওয়া আশ্বাসে মরা গাছে যেন ফুল ফুটল সিন্থির। সিন্থি অনেক দিন পর ঠোঁট ছড়িয়ে একটুখানি হাসলো। সে তো স্বপ্নেও ভাবেনি এত অল্পের মধ্যে সে আজ ছাড়া পাবে। সে তো চিন্তায় চিন্তায় নিজের 12টা বাজিয়ে দিয়েছিল। বাবার মুখে কাল রাতে শুনেছিল ইরফাদ সিনহা একজন সৎ, দক্ষ, ইন্টেলিজেন্ট পুলিশ অফিসার। এত অল্প বয়সে নিজের বুদ্ধিমত্তা, পরিশ্রম, সাহসের জোরে নিজের যোগ্য আসনটা তিনি অর্জন করেছেন। তবে সিন্থির মনে হচ্ছে এর বাইরে তিনি একজন অমায়িক মানুষ। বিকেলবেলা সিন্থির বাবা তাকে বান্ধবীর বাড়িতে রেখে যান, যাতে সবার সাথে কথা বলে মনটা হালকা হয়। ওই দিনের পর থেকে নিজেকে ঘরকুনো করে রেখেছিল মেয়েটা। তাছাড়া ভয়ে বাইরেও বের হতে দেয়নি তার বাবা মা। অনেকদিন পর তার মনে হচ্ছিল সত্যি তার নিজেকে সময় দেওয়া প্রয়োজন, না হলে সে পাগল হয়ে যাবে। বাবাকে বলায় তার বাবা তার বান্ধবীর বাসায় তাকে রেখে গেছেন, বলেছেন আবার রাতে এসে নিয়ে যাবেন। সেখান থেকে সিনথিয়া আর রিমা অনেক দিন পর রাস্তায় হাঁটতে বেরিয়েছিল। হাঁটতে হাঁটতে অনেকটা পথ পেরিয়েছে তারা। শুনশান গলিতে তেমন মানুষ নেই, একটু পর পর রিকশার দেখা মেলে, সন্ধ্যা নামবে তাই তারা একটা রিকশা ডেকে নিল। সেই সময়েই পাশ দিয়ে যাওয়া একটা কার তাকে দেখেই যেন থামলো। সিন্থির বুকটা কু ডেকে উঠল। সেদিনের ঘটনার পুনরাবৃত্তির কথা ভেবে শিউরে উঠল সিন্থি। তড়িঘড়ি করে রিকশায় উঠে বসল সিন্থি। এর মধ্যে গাড়ি থেকে নেমে এলো সেদিনের মতো মুখোশধারী দুটি লোক। রিকশাওয়ালাকে চাকু দেখিয়ে সিন্থিকে টেনে হিঁচড়ে নামালো। রিমা চিৎকার দিয়ে দৌড়ে পালালো। সন্ধ্যা নেমে গেছে, রাস্তায় তেমন কোনো লোকজনও নেই, আর যারা আছে তারা ভয়ে এগিয়ে আসছে না। সিন্থিয়া উপায়ন্তর না দেখে লোকটির কবজি বরাবর কামড় বসালো, তারপর সামনের দিকে ছুটলো। পেছনে থাকা মানুষ দুটো ছুটলো তার পেছনে পেছনে। সিন্থি ফোনের সেভ অপশন থেকে নাম্বারটা বের করলো, পরপর তিনটা কল করলো, কিন্তু ওপাশ থেকে কেউ ফোন তুললো না। অনেকটা দৌড়াতে দৌড়াতে একটু দাঁড়ালো, তারপর মেসেজ লিখলো, আমি মরে গেলাম ইরফাদ সাহেব, হেডকোয়ার্টারের কেবিনে ইরফাদ সিনহা আর ডিআইজির প্রভাত রঞ্জন সরকার বসে আছেন, সাথে যোগ দিয়েছেন রিজভি সিকদার। কথোপকথন চলছে রাফির কেস নিয়ে, ডিএনএ রেজাল্ট নেগেটিভ। রাইহান রাফি নিরুদ্দেশ, এখনো মুক্তিপণ নিয়ে কোনো ফোন আসেনি। উদ্দেশ্য কিডন্যাপ নাকি অন্য কিছু, এখনো কোনো ক্লু বের হয়নি। লেকের ধারের সিসি ক্যামেরাগুলো অকেজো, আর আশেপাশের ফুটেজগুলো চেক করে তেমন কিছু পাওয়াও যায়নি। রাইহান রাফির বড় চাচা একজন ম্যাজিস্ট্রেট, এই ক্ষমতাকে হাতিয়ার করে রাফির বাবা বুক ফুলিয়ে চলেন। ভালোই নামডাক তাদের। রাফি নিজেও একজন ইঞ্জিনিয়ার, ম্যাজিস্ট্রেটের ভাতিসা নিরুদ্দেশ, অজ্ঞাত লাশ পাওয়া, কয়েকটি জেলায় পরপর নিরুদ্দেশের ঘটনা, অতি দ্রুত সমাধান বের না করলে উপর মহল থেকে চাপ আসবে। একই ঘটনার পুনরাবৃত্তি ঘটলে মিডিয়া, সংবাদ, পত্রিকা গুজব ছড়াবে, সাধারণ মানুষ পুলিশের ওপর থেকে আস্থা হারাবে। তাই এসবের আগে যা করার করতে হবে। প্রায় একই বয়সী তরুণরা নিরুদ্দেশ হচ্ছে,
কিন্তু কেন, কি কারণে, এই প্রশ্নগুলোর উত্তর নেই। কথোপকথনের এক পর্যায়ে ইরফাদ সিনহা ডিআইজির উদ্দেশ্যে বলেন, স্যার, গত মাসে যে ছেলেগুলো নিখোঁজ হয়েছে তার সাথে রাইহান রাফির ঘটনাটা মিল আছে। মিসিং এর সাথে সাথে তাদেরও কোনো মুক্তিপণের দাবি করেনি। এদের মধ্যে সবাই আন্ডার 32 এবং সবাই জবলেস। ডিআইজি প্রভাত রঞ্জন সরকার বললেন, কিন্তু ইরফাদ, রাইহান রাফি ইজ অন ইঞ্জিনিয়ার, ইউ নো দ্যাট। এই কথোপকথনের মাঝে মৃদু শব্দে কেঁপে উঠল ইরফাদ সিনহার মুঠোফোন। তিনি ফোনটা উল্টো করে ধরলেন যাতে করে কথার মধ্যে ডিস্টার্ব না হয়। ফোনটা থেমে গিয়ে আবারও কেঁপে উঠল। এটা তার পার্সোনাল ফোন, তাই পার্সোনাল মানুষগুলোই ফোন করার কথা। তবে এই মুহূর্তে কাজের চেয়ে ইম্পর্টেন্ট কিছুই তার কাছে নেই, তাই ফোনটা সাইড বাটন চেপে সুইচটা অফ করে দিলেন। তারপর আবারও কথায় ফিরলেন, ইয়েস স্যার, কিন্তু ওই কোম্পানি থেকে ওকে আউট করে দেওয়া হয়েছে প্রায় 2-3 বছর আগে। তার মানে দাঁড়াচ্ছে তিনিও বেকার। আর ইউ শিওর? অবভিয়াসলি, আমার ক্লোজ ফ্রেন্ড ওই একই কোম্পানিতে জব করে, বাকি তথ্য খুব শীঘ্রই জানাবে। তাহলে তুমি কি বলতে চাইছো, 7টি ছেলে নিখোঁজের সাথে রাইহান রাফির কেসটাও রিলেটেড? এক্স্যাক্টলি স্যার। অন্ধকার হয়ে আসা প্রায় জনবানবহীন সরু গলি, পেছনে তেড়ে আসা বাঘের ন্যায় মুখোশধারীর কবল থেকে নিজেকে বাঁচাতে দিক বিদিক শূন্য হয়ে ছুটছে সিনথিয়া। আর প্রাণপণে অন্তরের অন্তরস্থল থেকে একটি দোয়াই করছে, ইরফাদ সিনহা যেন তার দেওয়া মেসেজটি পড়েন আর খুব দ্রুত যেন এই বিপদ থেকে উদ্ধার করেন। সিনথিয়া প্রাণপণে দৌড়াচ্ছে, আবার সুযোগ বুঝে পেছনে ফিরে ফিরে তাকাচ্ছে। মুখোশধারী লোক দুটো তাকে ধরার জন্য মরিয়া হয়ে উঠেছে, যেন হীরা পান্নার সন্ধান পেয়েছে। পথ ঘাটের কিচ্ছু চেনে না সে। সিনথিয়া দুই চোখের সামনে যে পথ দেখছে সেদিকে ছুটছে। অন্ধকারে তলিয়ে গেছে চারিদিক, চিপে চাপা গলিতে মনে হচ্ছে গভীর রাত। সিনথিয়া সামনে যেতেই দেখলো গলির মোড় ঘোরার আগেই পাশাপাশি খাড়া দুটো বিল্ডিং, মাঝখানের একটু সরু রাস্তা ময়লা আর আবর্জনায় ভরপুর। কতক্ষণ আর এভাবে দৌড়াবে, একটু লুকিয়ে দেখা যাক কি হয়। সেই সরু রাস্তায় নিজের শরীরটা গলিয়ে ঢুকে যায় সিনথি। তপ্ত ভারী শ্বাস পড়ছে তার ফোঁসফোঁস করে, দুই হাতে মুখ চেপে ধরে সামলে নেয় নিজেকে। লোক দুটো দৌড়ে মোড় ঘুরে পার হয়ে গেলেই যেন বেঁচে যাবে সে, এটাই যেন শেষ ভরসা তার। হলেও তাই লোক দুটো দৌড়ে সামনের দিকে চলে যাচ্ছে। সিনথিয়া হাঁপ ছাড়ে, লম্বা করে একটা দম নেয়। হাতের মুঠোয় থাকা ফোনটা দুই হাতে আঁকড়ে ধরে সিনথিয়া। বাসা থেকে অসংখ্যবার কল এসেছে, সিনথিয়া ফোনটা স্ক্রল করে, হারিয়ে যাওয়া বস্তুর ন্যায় একটি নাম্বারই খোঁজে। না, কোনো কল আসেনি। দেখেই বুকের মধ্যে খাঁচায় আবদ্ধ থাকা সুপ্ত আশাটা পাখির ন্যায় উড়াল দিয়ে বুকটা শূন্য করে দিয়ে চলে গেল। সে কি শতভাগ আশা করেছিল ইরফাদ সিনহা কল ব্যাক করবে? সে কি ভেবেই নিয়েছিল বিপদে পড়লে ইরফাদ সিনহা তাকে বাঁচাতে আসবে? কিন্তু ইরফাদ সিনহা এমন কোনো আশ্বাস কি তাকে কখনো দিয়েছিল? কখনোই না। কেসের প্রয়োজনে সে শুধুই মক্ষম গুটি, তাই খেলার আগে তাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিচ্ছে ইরফাদ সিনহা। সেই সুবাদে একটুখানি তার সাথে ভালো করে কথা বলেছে, তাতেই এত কিছু আশা করে বসলো সে? কে সে? তার মতো তুচ্ছ মেয়ে মরে পচুক থাকুক, কিচ্ছু আসে যায় না তাকে উদ্ধার করতে। সব ইম্পর্টেন্ট কাজ ফেলে ইরফাদ সিনহা উড়াল দিয়ে কেন আসবে? এমনটা কি আশা করেছিল সে? নিজের আশা করার পরিধি বিবেচনা করে মনে মনে নিজের কপালে সপাটে কতগুলো জুতোর বাড়ি মারল সিনথিয়া। তার প্রাণপণে চাইল ভুল করেও ইরফাদ সিনহাকে যেন ওই মেসেজটা না দেখে। খানিকটা সময় নিয়ে নিঃশব্দে দাঁড়িয়ে থাকলো ওইখানে। কি করবে এখন সে? বাবাকে কল করবে? ফোনের নেটওয়ার্ক ক্রস চিহ্ন দেখাচ্ছে। সে মনে মনে ভাবছে, তার বাবা আসলে যদি আরেকটা বিপদ হয়, তার সাথে যদি তার বাবাকেও তুলে নিয়ে যায়। না না, সে এমন রিক্স জীবনেও নেবে না। সে নিজে মরে যাক, পচে যাক, তবুও পরিবার ভালো থাকুক। সে উঠে দাঁড়ায় সন্তর্পণে, গুটি গুটি পায়ে উকি দিয়ে দেখতে চায় আশেপাশের ওই লোকগুলোকে দেখা যায় কিনা। দুই পা বাড়াতেই একগুচ্ছ
আলোক রশ্মি মুখের ওপরে হায়নার মতো ঝাপটে পড়ে, চোখগুলো বন্ধ হয় আপনা আপনি। সে চোখ টেনে তুলে তাকায় পুনরায়। এ কি, সেই মানুষগুলোই তো! চিনতে অসুবিধা হয় না সিনথিয়ার, বুকের মধ্যে বিপদ সংকেত ঘন্টা বাজিয়ে ওঠে। জেঁচে এসে যেন কুমিরের মুখে ঢুকে গেছে সে, বুকের কাঁপনে হৃৎপিণ্ড বেরিয়ে আসার জোগাড়। এইবার সে কোথায় পালাবে? চোখ বন্ধ করে ধোয়া ওঠা কফিতে চুমুক দেয় ইরফাদ সিনহা। চুমুকের ফাঁকে ফাঁকে কথা বলছেন তিনি, স্যার, উত্তরবঙ্গের একই জেলার দুই বন্ধু একই সাথে নিখোঁজ। রিজভী শিকদার সকাল থেকে একটি কেসের পূর্ণাঙ্গ নিউজ দিতেই হিমশিম খাচ্ছেন, তাই কাজটি দ্রুততার সাথে সম্পন্ন করতে আমি নিজেই সশরীরে সেই জায়গাগুলোতে যেতে চাই। তুমি যেটা ভালো মনে করো, তোমার উপরে আমার পূর্ণ আস্থা আছে। ওকে স্যার। আমার অনুপস্থিতিতে তো রিজভী শিকদার কাল থানায় থাকছেনই, তিনি ওই দিকটা যেন হ্যান্ডেল করেন। ওকে, বেস্ট অফ লাক। মৃত্যুর দোরগোড়া থেকেও যেন শেষ চেষ্টা করে সিনথিয়া। খারাপ সময়ে নিজের মৃত্যু কামনা হয়তো সবাই করে, কিন্তু সত্যি সত্যি কেউ মরতে চায় না। সিনথিয়াও প্রাণপণে বাঁচাতে উল্টো ঘুরে দৌড় দেয়। দুই পাশের চাপা দেওয়ালের ধারালো ঘর্ষণে জন্তুর মতো খুবলে খুবলে খেয়ে নেওয়া ডানার মাংস জুতো ভেদ করে ঢুকে যায় কাচের টুকরো। পেছনের মানুষ দুটি চাপা দেওয়ালের মধ্যেই পথ আগলাতে পারছে না। সেই সুযোগে সিনথিয়া এক ছুটে বেরিয়ে যায় বিল্ডিং এর পেছনে বড় সড়ো একটা গলি, তার পাশে একটি ডোবা। হলদেটে লাইটের আলোয় পথটার শেষ প্রান্ত অবধি দেখা যাচ্ছে। এ পথে গেলে দৌড়ে পার পাবে না সে, তাই সিনথিয়া আর সরূপ রাস্তা ধরল না। সাপ বিচ্ছু কোনো কিছুই পরোয়া না করে পুকুরে নেমে পড়ল। রাস্তা থেকে অনেক নিচুর দিকে পুকুরটি হওয়ায় আলো নেই, লতা পাতা আর আগাছায় ভরা। থোকায় থোকায় কচু গাছগুলো সংসার বেঁধেছে অনেকখানি জায়গা জুড়ে। উপায়ান্তর না দেখে সিনথিয়া ঘন কচু গাছের আড়ালে দাঁড়ালো, তারপর পানিতে সর্বাঙ্গ ডুবিয়ে মাথাটুকু বের করে রইল। অনিমার কপালে যেন শনির দশা, এ যেন কাঁচা বাসে ঘুণ ধরার মতো অবস্থা। খাখা জ্যোৎস্নার মধ্যে তার ঘরে নেমেছে আমাবস্যা। বিয়ের একদিন পরেই রাফি তাকে নিয়ে পাড়ি জমিয়েছিল ঢাকায়, সুখের সাগরে ভাসতে গিয়ে এখন তো সে সাগরের কূল কিনারায় হারিয়ে বসেছে। স্বামী নিখোঁজ, কাঁদতে কাঁদতে চোখের জল আর থানায় যেতে যেতে পায়ের বল সবই এখন ফুরিয়ে গেছে। তবে এই দুর্দিনে যে রোজ একবার করে ফোন করে সে হলো সিনথিয়া। তবে আজ তার একটা ফোনও আসেনি। তার সাথে কথা বললে মনটা একটু হলেও হালকা হয়। তাকে একবার ফোন করার দরকার। অনিমা টেবিল হাতলে ফোনটা নিজের কাছে টেনে নেয়। পায়ের তলায় গিজগিজে কাদা আর পানির চিটচিটে গন্ধে সিনথিয়ার নাড়ি ভুড়ি ওলট পালট করে দিচ্ছে। কচুর পাতা শরীরের ঘষা লেগে লেগে কামড়ে ধরছে, তবুও দাঁতে দাঁত পিষে রয়েছে সে। যান বাঁচানো তো ফরজ। লোক দুটো ডোপার ধার দিয়ে এদিকে সেদিকে হাঁটছে। তাদের ভাবভঙ্গিতে মনে হচ্ছে সে কোনো দিক গেছে বুঝতেই পারছে না। তারা নিজেদের মধ্যে কিছু একটা বলাবলি করছে। তারা ফোনের ফ্লাশটা জেলে ডোবার দিকে চোখ বোলাবুলি করে নিল। না, নেই। দুজনে যেন হাল ছেড়ে দিল। ডোবার দিকে তাকিয়ে থেকেই একজন অপরজনকে ইশারা দিল সামনের দিকে চলে যাওয়ার। সিনথিয়া যেন হাঁফ ছেড়ে বাঁচল, তবে আটকে থাকা ঘন শ্বাস আর ফেলা হলো না। তার আগেই মরার উপরে খাড়ার ঘা হয়ে তার ফোনের স্ক্রিনে আলো জ্বলে উঠল। ফোনের আলো মুখের উপরে পড়ে মুখটা আলোকিত হয়ে গোবরে পদ্ম ফুলের মতো ফুটে উঠল। ড্রাইভিং সিটে এক হাতে স্টিয়ারিং ধরে, অন্য হাতে মোবাইলের স্লাইড বাটন চেপে দিল ইরফাদ সিনহা। মোবাইলটা অন হতেই কন্ট্যাক্ট ইন সার্চ লেখা উঠল। তারপর টুক করে আলো নিভে গেল। প্যান্টের পকেট থেকে আরেকটি ফোন বের করে নিল। তারপর প্রতিদিনের অপেক্ষারত সবচেয়ে প্রিয় মানুষটার নাম্বারটিতে ডায়াল করলেন। আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম। কোথায় আছো? গাড়িতে। আজকে ঢাকার বাইরে যেতে হবে বাবা। এখন? কাল সকালে গেলে হয় না? না বাবা, অনেক কাজ। তুমি ডিনারটা সেরে নিও। টুম্পা কি ঘুমিয়েছে? কে টুম্পা? রং নাম্বার। হাঁ হাঁ, ফোন রাখেন, টুম্পার নাম্বারে কল দেন। টুম্পাকে তুমি এত হিংসে কেন করো? তুমি তো আমার জন্য পুরো একটা জান্নাত। ও শুধু জান বাচ্চা। আহা,
কারো জান বাচ্চা হতে পারলাম না, আফসোস। ওইটুকুন বাচ্চার সাথে তুমি নিজেকে কম্পেয়ার করো, দিন দিন তুমি কিন্তু টুম্পার চেয়েও ছোট হয়ে যাচ্ছ। হ্যাঁ, তাতে কি, তুমি তো আমার আব্বা, আব্বার কাছে সন্তান কোনোদিনও বড় হয় না। ইরফাদ সিনহা বাবার পাগলামিতে মৃদু হাসে। প্রয়োজনের বাইরে এই একটা মানুষের সাথে নিয়ম করে কথা বলতে হয়, আর ওই সময়টুকুই তার কাছে পৃথিবীর সেরা সময় হয়ে ওঠে। ফোনের ওপাশ থেকে গাজী আশরাফ শীতল কণ্ঠে তাকে ডাকলেন, আব্বা। ইরফাদ সিনহা নীরবে অনুভব করলেন স্পর্শকাতর সেই ডাক, বরফের চেয়ে শীতল হৃদয় স্পর্শ করা ডাক শোনার লোভে। তিনি নিস্তব্ধ হয়ে থাকেন আরো কিছুক্ষণ, সারাদিনের ক্লান্তি দুশ্চিন্তা যেন এই শব্দেই প্রশমিত হয়। প্রশান্তিতে ভরে ওঠে বুকের আনাস কানাস। ওপাশ থেকে আবারও ভেসে আসে একই শব্দ, আব্বা আব্বা ও আব্বা। ইরফাদ সিনহা শীতল কণ্ঠ করে বলে ওঠেন, কাউকে সাথে নিয়ে যাচ্ছ আব্বা? না বাবা, আমি একাই পারবো, কত করে বলি, দূরে কোথাও যেতে নিজের সিকিউরিটি অন্তত নিশ্চিত করে নিস। তোমার মতো বাবা যার কাছে আছে এই পৃথিবীতে, তার কি সিকিউরিটি লাগে? বিপদ কিন্তু বলে কয়ে আসে না জয়, এত সাহস ভালো না। টেনশন করো না বাবা, ওকে সাবধানে যেও। ওকে বাবা, টেক কেয়ার মাই সান। ওকে।